বিশ্বে নয় তবে পশ্চিম আফ্রিকার গিনিতে প্রথম ক্ষতিকর মারবুর্গ ভাইরাসের নমুনা পাওয়া গেছে। এএপি সংবাদ সংস্থার রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়। এই ভাইরাসটা সেই গোষ্ঠীর অন্তর্গত যার জন্য ইবোলা রোগটা হয়। মূলত রক্ত বা যে কোনো রকম শরীর থেকে বেরোনো উৎসেচক থেকে ও সংক্রমিত ব্যক্তির থেকে এই রোগ ছড়াতে পারে। এই রোগের উপসর্গের মধ্যে জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, বমিও হয়, এমনকি সপ্তাহ পর্যন্ত ডায়রিয়াও হতে পারে। এখনো পর্যন্ত এই রোগের কোনো রকম টিকা বা ওষুধ বের হয়নি, তবে অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগের নিরাময় করা যেতে পারে। আফ্রিকার কঙ্গো, কেনিয়া, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকায় এই রোগের খবর পাওয়া গেছে। 1967 সালে জার্মানিতে প্রথম এই রোগ ছড়ায়। তারপর সেই বছর জার্মানির অন্য জায়গাতেও এই রোগ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাইরাসের সংক্রমণ যদি বেশি হয় তাহলে সেটা ভবিষ্যতে চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। এর আগে ইবোলা সংক্রমণ যেভাবে ছড়িয়েছিল সেভাবে এই রোগ ছড়ানোর আগে হুয়ের পক্ষ থেকে এ বিষয়ে কাজ শুরু করেছে। এই রোগের সংক্রমণের হার 88%, তবে মূলত গহ্বর বা খনিতে কাজ করা মানুষদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের খবর এখানেই শেষ করলাম। রাজ্য, দেশ ও দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলো কম সময় জানতে নজর রাখুন বাঙালির খবরে। নমস্কার।